আমরা এই মুহূর্তে রয়েছি মালদার চিত্তরঞ্জন বাজারে, চিত্তরঞ্জন মার্কেট। এবং এখানে বুঝতেই পাচ্ছেন যেরকম ওপরে লেখা আছে, সমস্ত রকম ফল, ড্রাই ফ্রুট, আমসত্ত্ব, আচার পাওয়া যায়। প্রোপ্রাইটার দেবব্রত পাল, দেবব্রত সাহা। আমরা কি দেবব্রত সাহার সাথেই কথা বলছি এই মুহূর্তে? একদম দেবব্রত সাহাকেই সামনে আমরা পেয়ে গেছি। কিন্তু এটা যেখানে দেখানোর যে জিনিসটা, সে হচ্ছে ফল, ড্রাই ফ্রুট এগুলো আমরা দেখব না, কারণ এগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়। কিন্তু মালদায় যেটা দেখতে পাওয়া যায় এবং মালদা ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া যায় না, সেইটা হচ্ছে আমসত্ত্ব, মালদা আম, আম থেকে আমসত্ত্ব। এবার প্রথমত বলে রাখি, অধিকাংশ মানুষ আপনারা যে আমসত্ত্ব দেখে থাকেন সেটা কিন্তু আমসত্ত্ব না, এটা প্রথম বোঝা দরকার। আমসত্ত্ব মানে একদম জেলির মতো ঢুকে যাবে এই জিনিসটি নয়, এই এই জিনিসটি কিন্তু খাঁটি আমসত্ত্ব নয়। উনি দেখিয়েও দিল, এটা কুমড়ো সত্ত্ব। যেরকম চিলি সসে কুমড়ো দিয়ে হয়, একই রকম চিলি সসটা আসলে কুমড়ো সস, তেমনি এটা কুমড়ো সত্ত্ব। কিন্তু আসল আমসত্ত্ব দেখতে কিন্তু এখন কার্ডবোর্ড, প্লাইউডের মতো, প্লাইউডের মতো। এবং বিভিন্ন রকম ভ্যারাইটি আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিভিন্ন দামের ভ্যারাইটি, দেখলে হবে, খরচা আছে, দেখুন। আচ্ছা দেবব্রত বাবু, এ দোকান কত দিনে? মোটামুটি 30 বছর। 30 বছরের দোকান? আচ্ছা 30 বছরের দোকান, প্রথম থেকে কি এই প্রোডাক্টসই? আমের প্রোডাক্টস, আমসত্ত্ব। এটা কোন আম থেকে তৈরি? গোপালভোগ। গোপালভোগ থেকে? এটা গোপালভোগ থেকে তৈরি, ঠিক আছে। অন্যান্যগুলো কি থেকে তৈরি একটু যদি বাইরে থেকে দেখান? এটা হচ্ছে খিরসাপাতি। খিরসাপাতি? খিরসাপাতি বলে হিমসাগর, সেটা বলো না, বলে হিমসাগর, যাকে বলে হিমসাগর। আর আপনারা কি বলে খিরসাপাতি? খিরসাপাতি, খিরসাপাতি মালদার ভাষায়, আমার কাছে হিমসাগর, আর আজ থেকে আমার কাছেও খিরসাপাতি, ঠিক আছে। আজ থেকে আমার কাছেও খিরসাপাতি। এটা ল্যাংড়া, ঠিক আছে, ল্যাংড়া ফেমাস। কিন্তু ল্যাংড়া ফেমাস হতে পারে, কিন্তু ল্যাংড়ার আমসত্ত্ব ফেমাস নয়। আসলে একটা কথা ভেবে দেখুন, আপনারা যে কোনো একখানা জিনিসকে, আমরা বাঙালিরা কোনো একটা জিনিসকে যদি একটা কি বলবো চর্চার স্তরে নিয়ে যাই, একটা 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 লেভেল হচ্ছে একটা মানে একদম গোদা স্টাইল, সেটা হচ্ছে আমসত্ত্ব। শুধু এই নামে, সে আমসত্ত্ব কোন নাম তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, বরং যেটা আছে সেটা হচ্ছে যে এটা আদৌ আমের নয়, তবু আমসত্ত্ব হিসেবে চলে। এটা হচ্ছে এক লেভেলের জন্য, এটা একটা লেভেলের জন্য। কিন্তু দ্বিতীয় আরেকটা লেভেলের জন্য, ঠিক আছে, দ্বিতীয় আরেকটা লেভেলের জন্য হচ্ছে এটা, এটা ল্যাংড়া। আচ্ছা দেখে নিন। আচ্ছা আপনি কি, আপনি কি চোখে দেখে, আপনি কি চোখে দেখে কোনো তফাৎ বুঝতে পাচ্ছেন? এটাই হচ্ছে এক্সপার্ট, এটা এক্সপার্টের চোখ, আমি ওই তফাৎ বুঝতে পারছি। এটা হচ্ছে টক মিষ্টি, আমসত্ত্বটা হচ্ছে টক মিষ্টি, টক মিষ্টি। এটা একটু কালো মতো, দাঁড়া এইটার মধ্যে, আচ্ছা এইটা দেখুন, আমি কিন্তু এরকম যদি এখন সাফল্য করে দিই আমি কিন্তু কিছু বুঝতে পারবো। এটা হচ্ছে গোপালভোগ, এটা গোপালভোগ, তাহলে প্রথম থেকে শুরু করি, এটা গোপালভোগ, এইটা হচ্ছে গোপালভোগের আমসত্ত্ব, ঠিক আছে। এবং যেটা দেখলেন যে পিচবোর্ড টাইপের একদম দেখতে জিনিসটা, এই দেখুন, এই কিন্তু আমি কিন্তু একটুখানি প্রেশার অ্যাপ্লাই করছি, ঠিক আছে, কিন্তু ভাঙছে না। আচ্ছা এটার দাম কত? দামটা কিন্তু সিরিয়াস, ভালো দাম আছে। এটা কিন্তু যদি আপনি আমসত্ত্ব মনে করে কুমড়ো খেতে চান তাহলে আপনি কম দামে পাবেন, ঠিক আছে, সেটা আপনি পেতেই পারেন। এবং সারা কলকাতা জুড়ে, সারা শিলিগুড়ি জুড়ে এই ডপের জিনিসটি তৈরি হয়, মেচুয়াতে তৈরি করে বিহারিরা, মার্কেটিং করে মারোয়ারিরা, অতএব ভেজাল হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এটা বাঙালির তৈরি, এটা যে বিরাট তফাৎ, অতএব জিনিসটা আসল। এটা দাম কত? এটা হচ্ছে 1200 টাকা কিলো। 1200 টাকা কিলো, ঠিক আছে, গোপালভোগের 1200 টাকা কিলো, বুঝতে পাচ্ছেন। ৪৮ থেকে ৫০ কেজি আম দিয়ে 1 কেজি আমসত্ত্ব হয়, এটা পুরো, ঠিক আছে, অর্থাৎ 48 থেকে 50 কেজি আম দিয়ে 1 কেজি বাঙালির খাঁটি আমসত্ত্ব হয়।
আর 5 কেজি কুমড়ো দিয়ে বিহারি এবং মারোয়ারির 1 কিলো কুমড়ো সত্ত্ব। ঠিক আছে, তো এটা থেকে যে এটার দামের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না সেটা স্বাভাবিক। 150 টাকা কিলো, 120 হতে পারে কুমড়োর যেরকম দাম, কুমড়োর দাম ওঠানামার সঙ্গে ব্যাপারটা হবে। এটা তো আমরা দেখলাম, তার মানে গোপালভোগ 1200 টাকা, আমরা দেখলাম ল্যাংড়া 1500 টাকা, এবার খিরসাপাতি অর্থাৎ হিমসাগর এটা কত করে? 1300-1400। ঠিক আছে, দেখুন আমি একটু কাছ থেকে একটু দেখাতে বলবো, ঠিক আছে, বুঝতে পারছেন কিরকম টেক্সচারটা হবে? এই দেখুন শক্ত, কিন্তু এই দেখুন আমরা এটা বার করে উনি দেখাচ্ছেন একদম কার্ডের মতো, বুঝতে পারছেন তো? এই দেখুন, ঠিক আছে, দেখুন। আচ্ছা, শেলফ লাইফ কিরকম? ধরুন রেখে দিল ফ্রিজে, ফ্রিজে রাখতে হবে না? আচ্ছা, এটাও গুরুত্বপূর্ণ, ফ্রিজে রাখতে হবে না? রাখলে কতদিন? না রাখলে আপনি 2 বছর ব্যবহার করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে সানশাইনিং এ দিয়ে দিবেন, 1 মাস পর একটু সানশাইনিং দিয়ে দিবেন, আবার তাহলে ভেবনেটা হবে না কিচ্ছু। আর এটা তো কোনো, আর এটা তো কোনো আপনার শ্যাওলা পড়বে না, ছত্রাক পড়বে না, মনে করেন আপনি এটা হলুদ করবো, আপনি হলুদ রং দিতেই পারেন, কিন্তু হবে না, চিনি মিশাতেই পারেন, মিষ্টি হবে, হবে না, সঙ্গে সঙ্গে ছত্রাক নিয়ে নিন। কোতোয়ালিতে এবং এটা ফ্লেভার হচ্ছে টক মিষ্টি, বছরের শেষ। এগুলো কি এটারই ভ্যারাইটি? একটার কোনো প্যাকেজিং নেই, প্লাস্টিক মার্কা, একটার কোনো ম্যানুফ্যাকচারার নেই, প্রতিটি জিনিসও তো কেউ ম্যানুফ্যাকচার করে, কোনো ম্যানুফ্যাকচারার নেই, কোনো কিছু FSSAI নেই, এটা লো কোয়ালিটি বলছি না, বাঙালি কিন্তু এইসব জায়গায় মার খেয়ে যাচ্ছে। এই জিনিসটা যদি প্যাকেজিং হয়, এই জিনিসটার কিন্তু ভারতব্যাপী তথা বিশ্বব্যাপী বাজার হতে পারে, ঠিক আছে, এ নিয়ে কোনো উদ্যোগ নেই। ঠিক আছে, আম শিল্প, মালদার আম, এই কথাটা বলেই যেন গল্প শেষ, এবং মালদার আম এই কথাটা বলার গল্প শেষ। আমি কেন বিশেষ করে এই দোকানটা আনলাম তার একটা কারণ রয়েছে, তার কারণ আপনি যদি গীতার একটা যে কোনো কিছু দেখেন, গীতার আমের কাশুন দিতে পারেন, এটা আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে গীতা কোম্পানি, কুণ্ডু মালিক মানে বাঙালি মালিক, এবং এটা মালদার কোম্পানি, ঠিক আছে, দেখুন লেখা আছে ওল্ড মালদা রোড, পোস্ট অফিস বাঁচামারি, ডিস্ট্রিক্ট মালদা, ঠিক আছে, গীতা ফ্রুটস ইত্যাদি। এটা এটা দেখছে, এটা হচ্ছে আম কাসুন্দি তেলে, অন্যান্য ভ্যারাইটিও আছে, তারপরে আমে আম আম আচার তেলে রয়েছে যেরকম বাদিকে, ঠিক আছে, ফুচকার অন্যান্য ভ্যারাইটিস রয়েছে, এটা আমের জ্যাম, ঠিক আছে, এটাও গীতার। কেন এই গীতাটা দেখাচ্ছি? এটা কিন্তু খুব রেয়ার প্রোডাক্ট, মালদার মাটিতে অধিকাংশ আমের আগের যে বিক্রি হয় সেগুলো আদৌ মালদার ম্যানুফ্যাকচার না, কোনো বাঙালির ম্যানুফ্যাকচার না, সেগুলো হরিয়ানা, মহারাষ্ট্র, মাদার রেসিপি, হ্যাড্ডা ব্যাড্ডা, কিষান, ভাসান, ভাসান, এইসব। এটা হচ্ছে স্পষ্ট কথা, মালদার ভূমিপুত্র যারা, অর্থাৎ যাদের হাতে এই আম তৈরি হয়, যে মাটিতে এই আম তৈরি হয়, তারা মহারাষ্ট্র হরিয়ানার সেখানকার প্ল্যান্ট সাইপাস কী দিচ্ছে সেই জিনিস দিয়ে তার আমটা তৈরি করছে, এটা একটা লজ্জার কথা, এটা আরেকটা লজ্জা। ম্যালকোর রয়েছে আর গীতার রয়েছে, ম্যালকো হচ্ছে মালদার কোঅপারেটিভ, ম্যাঙ্গো কোঅপারেটিভ, ঠিক আছে, এবং এই গীতা সেটা প্রাইভেট কোম্পানি। সকলকে বলবো, প্রথমত মালদাবাসীকে বলবো, আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন বা আমাদের জিনিস দেখাচ্ছে, তা আমাদের জিনিস দেখাচ্ছে যদি হয়, আমাদের জিনিস দিয়ে জিনিসটা তো কিনতেও হবে, দোকানে গিয়ে তুমি মাদার্স রেসিপি, কিষান, এইসব খুঁজবে, আর তারপরে এখানে গীতা দেখে হ্যাঁ আমাদের গীতা, এটা তো বলে লাভ নেই, তাহলে তো একদিন গীতা কোম্পানিটা থাকবে না। মালদার আম যদি মালদাবাসী না কেনে, তাহলে বাকি বাংলার লোকজন কনফিডেন্স পাবে কোত্থেকে? যদি এরকম কোনো মিষ্টির দোকান হয় যেখানে সেখানকার মিষ্টি, সেখানকার যে মিষ্টির মালিক রয়েছে মিষ্টির দোকানে, সেই যদি না কেনে, সে বলে না ভাই আমার
তাহলে অন্য লোকে কিনতে কনফিডেন্স পাবে? একই রকমভাবে এই যে একটা জিনিস, একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস ভ্যালু অ্যাডিশনের একটা বিষয় রয়েছে। ভ্যালু অ্যাডিশন মানে কি? ধরো একটা আম, ঠিক আছে, আম একটা আম স্তরে রয়েছে, এটার একটা ভ্যালু আছে। এবার তুমি এটাকে যত প্রসেস করবে সেটার পার কিলো রেটটা বাড়তে থাকবে। যেরকম আমের তোমার কত বিভিন্ন ধরনের আম অনুযায়ী তোমার একদম যে আমের যে বিক্রেতা তার কাছে একটা পার কিলো কিছু রেট রয়েছে। তার সঙ্গে যখন পরিবহনটা অ্যাড হচ্ছে, করে ধরো একটা মেন আড়তে আসছে, তোমার তো কিলো প্রতি 10 টাকা 20 টাকা অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে যদি সেটা কোল্ড স্টোরেজের মাধ্যমে বা এরকম কিছু হয়, ধরো কলকাতা গেলো বা আর কোথায় গেলো, আরও কিন্তু কিছু অ্যাড হয়ে গেল। এবার তারপরে সেটা ধরো শুকনো হলো, দেখো জিনিসটা কিন্তু দেখো 1500, এটাই হচ্ছে ভ্যালু অ্যাডিশন। পার কিলো রেট ধরো, এটারই ধরো পার কিলো রেট কত দাঁড়াচ্ছে, এটা 400 গ্রাম, এতে আম ধরো এটা 400 গ্রাম রয়েছে, হচ্ছে 88 টাকা দাম এটা, ঠিক আছে। তাহলে আম আমি ধরে রাখতে পারি এতে মোটামুটি, মানে শুকনো ড্রাই আমের যদি আমি ধরি মোটামুটি 250 মতো এটা আম রয়েছে, 250-300 মতো আম রয়েছে। তাহলে এটা যদি 88 টাকা হয় তাহলে 240-250 টাকা পার কিলো হচ্ছে এই প্রোডাক্টটা প্যাকেজিং সহ। তোমরা দেখো একটা আম যেটা ধরো 40 টাকা কিলো একটা সোর্সে, সেটা কোথাও 60 টাকা কিলো, কোথাও 80 টাকা কিলো, কোথাও 250 টাকা কিলো, কোথাও 1500 টাকা কিলো, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যালু অ্যাডিশন। গল্পটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই ভ্যালু অ্যাডিশন আরও হওয়ার কথা যদি আমাদের ভ্যালু চেনে এটা ব্র্যান্ডিং হয়। এটা খুঁজে খুঁজে আসতে হলো, আমি জায়গাটা জানি, আমি আগেও এসেছি। সরকারি উদ্যোগও তো হতে পারে, একদম সরকারি উদ্যোগ। এই যে জিনিসটা তুমি সব স্টার্ট আপ শেখাচ্ছ, স্টার্ট আপ মানে কি, সব কম্পিউটারে হুস হাস অ্যাপ ফ্যাপ, এই এটার প্যাকেজিং, এটার যে ব্র্যান্ডিং, এটার যে একখানা, এতে একখানা কিউআর কোড দিয়ে দেবো। আজকাল কিউআর কোড কোনো ব্যাপারই না, কিউআর কোড দিয়ে দিলে হয়তো তুমি গোলাপ খাস সম্বন্ধে সব কিছু জেনে যাবে। এটা একটা কিউআর কোড থাকলো প্যাকেজে, যেটা তুমি ল্যাংড়া সম্বন্ধে সব কিছু জেনে যাবে। ভাই চাইতে হবে, এই যে এখানে তো কি বাবুল সুপ্রিয় থেকে ট্যুরিজম মন্ত্রী হয়েছে, আর ফুড মিনিস্টারটা কে কে জানে, যাই হোক কেউ একটা আছে, ঠিক আছে। তাদেরকে বলছি যে এই এতগুলো জিআই ট্যাগ করে কিন্তু শুধু লাভ হবে না, জিআই ট্যাগটা সদ্ব্যবহার করতে হবে। যদি এটা বাণিজ্যিকরণ না হয় তাহলে কিন্তু এই আর কি, ওইখানে একটা ছোট্ট দোকান আছে, সেখানে দেবব্রত সাহা নামে একজন বসে থাকেন, উনি এটা সম্বন্ধে জানেন এবং ওনার কাছে গিয়ে কিনতে হবে। কেন ওনার কাছে গিয়ে কিনতে হবে? বাঙালির এই আমাদের কোনো শাখা নেই, সিস্টেম থেকে বেরোতে হবে। গৃহ উদ্যোগ, সেটাকে গৃহ উদ্যোগ হলে তো হবে না। এদিকে বলছো বিশ্ব বাংলা, ওদিকে বলছো গৃহ উদ্যোগ, বিশ্ব উদ্যোগ হতে একদম জয় বাংলা হবে, ঠিক আছে, একদমই জয় বাংলা হবে। এইটা যখন বিশ্বের সব জায়গায় পৌঁছবে এবং বাঙালির পকেটে টাকা ঢুকবে, ওটাকেই বলে জয় বাংলা। এবং এটা কাসুন্দি তেল দেখছেন, এত রকম এই প্রোডাক্ট দেখছেন, এখানে এই সব কিছু দেখছেন, ঠিক আছে। গীতার এমন প্রোডাক্ট, এখানে ম্যালকো দেখাতে পারলাম না, ম্যালকো আছে। আচ্ছা ম্যালকোর অবস্থা কিরকম এখন? আমরা গীতাই ব্যবহার করি। ম্যালকোর অবস্থাটা এখন কিরকম? ম্যালকো তো আমরা রাখি। কোম্পানির অবস্থা কিরকম? কোম্পানির অবস্থা খুব ভালো, খুব ভালো নয় তো? মাদার রেসিপির এখানে খুব ভালো অবস্থা, তাই তো? আমাদের কাছে সব, আপনার কথা বলছি না, বাজারে মাদার রেসিপির খুব ভালো অবস্থা। লজ্জার কথা এটা, এটা লজ্জার কথা। আজ থেকে 100 বছর আগে আমাদের পুরোপুরি স্বদেশীর কথা বলে গেছে, মানে নিজের মাল নিজে কেনো, পরের মাল কিনো না। এখানে মালদার মাটিতে মালদার মানুষ মাদার রেসিপি কিনছে, ঠিক আছে। মাদার রেসিপি মানে মায়ের রেসিপি। আরে তোর মা তো বাঙালি ছিল, তোর মা কি পাঞ্জাবের ছিল যে তুই পাঞ্জাব থেকে প্রোডাক্ট হয়ে মাদার রেসিপি বলে কিনছিস? এই জিনিসগুলো স্পষ্ট কথা, খুব ভালো লাগলো এই দোকানে। এবং এখানে শুধু দেবব্রতবাবুর এই চিত্তরঞ্জন মার্কেটে একার দোকান নয় এখানে। আচ্ছা আর টুকরো দেখি তো টেস্ট, আমার একটু লোভের বিষয় আছে, অনেক কিছু বললে না এক টুকরো পাওয়া যায়, এটা পুরো মাগনা। আপনারা যারা দেখছেন এবং এখানে যদি আসেন তাহলে কিন্তু শুধু টুকরো হবে না, পুরোটা কিন্তু একটু কিনতে হবে অন্তত, ঠিক আছে। শুধু তাহলে উনি কিন্তু এখানে টুকরো দেওয়ার জন্য বসে নেই, ঠিক আছে। তারপর আমরা দেখি এরপরে, দেখুন এইখানে আপনারা কি এইসব বিক্রি আছে? এই তো দেখুন গীতার ইয়েগুলো বিক্রি আছে, আপনি প্যাক করে ফেলেছেন অবশ্যই। এবং আপনারও কি আমসত্ত্ব আছে? বার করুন, বার করুন, একবার তাড়াতাড়ি বার করুন। এটা প্যাকিং করছেন দেখুন, এই দেখুন বাঙালি এখন ড্রাগন ফ্রুট ফুটো করছে, এই দেখো আমসত্ত্ব দেখো। এনার দোকানে কি, দোকানের নাম নেই? জয়গোপাল ফুড সাপ্লাই। জয়গোপাল ফুড সাপ্লাই। আর মালিকের নাম? আমার গোপাল দাস। গোপাল দাস, খুব ভালো, বাঙালি দরবারি। এক্সক্লুসিভ এগুলো, এক্সক্লুসিভ এগুলো। এটা এটা কি কিসটো নামের? ল্যাংড়া আমের। কত দাম? 1500 টাকা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেট মোটামুটি একই জায়গা থেকে সোর্স করেন আপনারা, তাই তো? ঠিক আছে।
খুবই ভালো লাগলো। এবং এই যে এটা আপাতত আমার হাতে রয়েছে, মালদা এলে এটা কিনতে হবে, কারণ বড় কথা মালদার মানুষকে এটা কিনতে হবে। এবং ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে এটা সাপ্লাই চাই আমরা সরকারের উদ্যোগে। বাইরে যায় কিন্তু এটা তো মালদার নয়, মানে মালদার ওরা তো জানে না এটা মালদার। গরম দুধের মধ্যে ফেলে দিলে আম সত্তর সঙ্গে দুধ মেখে খাওয়া রবীন্দ্রনাথ লিখে গেছে, এটা এই মাল নিয়ে লিখে যায়নি, এটা এই মাল নিয়ে লিখে গেছে। এইটা প্রথম বুঝতে হবে, এই আমি প্রথম বুঝতে পারছি। শুনুন আপনারা যারা যারা আমসত্ত্ব দুধ দিয়ে এই যে খেয়ে মনে করছেন যে বেশ রবীন্দ্রনাথের লেখা আছে, এইটা কে যদি তো কুমড়ো দিয়ে মেখে খেতে বলেনি, ঠিক আছে। দেখুন কুমড়ো দিয়ে লাস্টের যে লেয়ারটা একটু শক্ত করে ওইটা এটার মতো করার চেষ্টা করে, কি দরকার ভাই এত শক্ত কুমড়ো। কুমড়ো খান, কুমড়ো খাওয়া ভালো, আমরা কুমড়ো একটা ছোটো করবো না, কুমড়ো নিয়ে ভালো জিনিস, ঠিক আছে। আমার তো কুমড়োটি খুব ভালো লাগে, কুমড়ো ইয়ে করে বেগুনির মতো করে বার করে খুব ভালো, কিন্তু এইটার মতো নয় ভাই, এটা সত্যি অন্য জিনিস, বুঝতে পারছেন। উনি বলছেন আম পাঁপড় বলতে, কোনো আম পাঁপড় না, এটা আম সত্য। আর তাছাড়া আম পাঁপড় যারা বলে ওরা কিনবে না বাঙালিতে, এটা হচ্ছে স্পষ্ট কথা। বাঙালি নিজের জিনিস কেনো, জাল জিনিস কিনো না, বাঙালির দোকান থেকে কেনো, এবং বাঙালির অর্থনীতি চাঙ্গা করো। নিজের জিনিস তুমি নিজেকে ভালোবাসো, যে নিজেকে ভালোবাসে পৃথিবী থেকে ভালোবাসে, আর যে নিজে ভালোবাসে না পৃথিবী থেকে ভালোবাসে না, এই তো স্পষ্ট কথা। একদম ঠিক আছে, জয় বাংলা।